আসসালামু আলাইকুম। কথায় আছে, কঠিন চলার পথ সহজ হয়ে ওঠে যদি না ওই পথ দিয়ে হেঁটে যাওয়া একজন সাকসেসফুল পথিকের দেখা পাওয়া যায়। অ্যাক্সিস মেডিকেল স্কুল সেই সকল সাকসেসফুল পথিকদের আমাদের সামনে উপহার হিসেবে নিয়ে আসে, যাদের প্রতিটি দিক নির্দেশনা, প্রতিটি অভিজ্ঞতা আমাদের চলার পথকে আরো সহজ করে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই সেশনটি। আজকে এই সেশনটিতে সাথে আছি আমি, মাহিয়ামে চৌধুরী, পড়ছি পার্কভিউ মেডিকেল কলেজ পঞ্চম বর্ষ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গাইনিয়ান অপসের প্র্যাকটিক্যাল এবং অস্কির প্রিপারেশন। আজকে আমাদের সাথে সাকসেসফুল পথিক হিসেবে আছেন ডাক্তার সৈয়দ আতিয়া তাসিন আপু, যিনি আজকে আমাদের সাকসেসফুল পথিকের হিসেবে তিনি তার অভিজ্ঞতাটুকু আমাদেরকে শেয়ার করবেন। আপু 2014-15 সেশনে ঢাকা মেডিকেল কলেজে ফাইনাল প্রফ পরীক্ষায় ঢাকা বোর্ডের মধ্যে সপ্তম স্থান অর্জন করেছেন এবং সেই সাথে তিনি সবচেয়ে কঠিন সাবজেক্ট সবাই বলে মেডিসিনে অনার্স পেয়েছেন। তো নিঃসন্দেহে বলা যায় আমরা অনেক ভাগ্যবান আজকে আপুর মতো একজন সাফল্য মণ্ডিত এবং সাকসেসফুল পথিক দিয়ে পথিককে আমাদের এই অ্যাক্সিসের মঞ্চে পেয়ে। কথা না বাড়িয়ে সরাসরি আপুর কাছে চলে যাচ্ছি। আপু আসসালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই তো ভাইয়া, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি ভালো? করোনার আপু 6 মাস চলে, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপু, আপনাকে যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে, আমাদের আজকে যে সেশনটি সেটা খুবই গুরুত্বপূর্ণ ফাইনাল প্রফ পরীক্ষার্থীদের জন্য, প্র্যাকটিক্যাল এবং অস্কির প্রিপারেশন। আসলে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা অনেকেই ঠিক মতো জানি না, এই প্রিপারেশনটা কিভাবে নিতে হয়। আপু আপনাকে যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে, অস্পি আর ক্লিনিক্যাল এক্সামিনেশনের জন্য কখন থেকে পড়াশোনা করা উচিত, আপু যদি একটু বলতেন। আচ্ছা, যেহেতু এই সেশন গুলোতে আমি আশা করি আসলে এখন যারা পরীক্ষার্থী প্লাস হয়তো ভবিষ্যতে যারা পরীক্ষা দিবে তারাও এটা দেখে উপকৃত হতে পারে, তো আমি এটা কি করে বলি, দুই ভাগ করে বলি। যারা প্রথম, যারা এখন মানে হয়তো তার নতুন ফিফথ ইয়ারে উঠেছে বা পড়া শুরু করবে, ওদের ক্ষেত্রে এটা খেয়াল রাখা উচিত যে ক্লিনিক্যাল বলতে তো বেসিক্যালি লং কেস মিন করে। তো যখন ওয়ার্ড প্লেসমেন্ট থাকবে, গাইনি ওয়ার্ড, গাইনি অবস ওয়ার্ড প্লেসমেন্ট যখন থাকবে, তখন আমাদের মেইন প্রায়োরিটি থাকবে যে আমরা লং কেস গুলা পড়বো, কারণ ওখানে আমি লং এর ডিরেক্ট এক্সপোজারে আসার সুযোগ পাচ্ছি যেটা আমার অন্য সময় হয়তো হবে না। তো তখন আমার অবশ্যই প্রায়োরিটি থাকবে যে আমি লং কেস গুলো থিওরি হোক প্র্যাকটিক্যাল যতটুকু যা আছে সেটা আমি ওখানে মানে গিয়ে পেশেন্ট দেখে দেখে শেখার চেষ্টা করব। আর এছাড়াও প্লেসমেন্ট ছাড়াও যখনই আমি গাইনির পড়া শুরু করতেছি বা অবস এর পড়া শুরু করতেছি, আমি জেনে নিলাম যে এই রিলেটেড কোন লং কেস গুলো আমার আছে, আমার মেডিকেলে আমাদের বোর্ডে কোনগুলো কমন, এবং ওই লং কেস এর টপিক গুলো আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়লাম, কারণ লং কেস টাই আমার সবচেয়ে ডিটেলস এ পড়া লাগবে। কারণ আসলে একটা জিনিস অনেকে বলে এবং আমারও পরীক্ষা দিয়ে মনে হয়েছে যে লং কেস এর ভাইভাটা বা লং কেস প্রেজেন্টেশন এই পুরোটা পরীক্ষার পুরো মানে আমার যে ইমপ্রেশনটা সেটা ডিপেন্ড। এছাড়াও অস্পির পড়ার ব্যাপারে, যেটা অস্পির পড়াটা ওয়ার্ডে অনেকখানি কভার হয়, ওয়ার্ড রিলেটেড অনেক কিছু আছে, যেমন কাউন্সিলিং প্রসিডিউর এগুলো ওয়ার্ডে দেখিয়ে দেওয়া হয়। এছাড়া আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর একটা প্লেসমেন্ট হয়, সেখানে অস্পির কন্ট্রাসেপশন আসে অস্পিতে, তো এই রিলেটেড পড়াশোনা হয়। ওই টাইমটা আমি অস্পির জন্য অস্পির অ্যাসোসিয়েটেড যা আমি জানবো সেগুলো আমি পড়ে নিব। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি যে টাইমটাই গাইনি পড়ার জন্য রাখতেছি এটা শর্ট টাইমারদের জন্য, সেটা হচ্ছে যে আমি গাইনি পড়ার জন্য যে টাইমটা রাখতেছি সেটাতে আমি শুরু করবো হচ্ছে লং কেসের টপিক গুলো দিয়ে। ফর এক্সাম্পল, আমার সামনে এখন 2 মাস সময়, আমি পড়া শুরু করতেছি, তখন আমি জানি, আমি জানি যে কিসের পুরোপুরিয়াম একটা ইম্পর্টেন্ট টপিক লং কেসের জন্য, তো আমি পুরোপুরিয়াম দিয়ে স্টার্ট করলাম, ওইটা রিলেটেড রিটেন ভাইভার যা কোয়েশ্চেন আসে সব সহ আমি ওটা পড়লাম এবং ওভাবে পড়া চালিয়ে গেলাম। আর শর্ট টাইমার মানে যাদের শর্ট টাইম আছে তাদের জন্য অস্পির অ্যাডভাইস থাকবে হচ্ছে অস্পির টপিক কি কি, মানে অস্পিতে কি কি আসে সেগুলো জেনে নেওয়া, সেগুলো জেনে একটা বিকল্প হলো সেটাতে দেয়া যে আমি এই টপিক গুলো কি কখনো পড়েছি, যদি না পড়ে থাকি তাহলে একবার চোখ বুলিয়ে গেলাম। আর ওই কাউন্সিলিং প্যারাগ্রাফ কিছু আর প্রসিডিউর এগুলো প্র্যাকটিস এর ব্যাপার, ওগুলো যেন আমি পরীক্ষার আগের রাতে প্রথমবার না দেখি, এর আগে অন্তত এক দুইবার আমার করা থাকে, জানা থাকে, এই জিনিসটা এনশিওর করা উচিত। আচ্ছা আপু, আমরা দেখা যাচ্ছে অনেকেই ফাইনাল প্রফ পরীক্ষার জন্য যে অস্পি এক্সামটা নেওয়া হয় ওইটার সিস্টেমটা অনেকে কনফিউশন থাকে, এটার আসলে অস্পিটা কিরকম নেওয়া হয় বা কিরকম সিস্টেম থাকে, ওইটা যদি একটু সবার সামনে ক্লিয়ার করতে। অস্পি হচ্ছে গাইনি অবস মিলিয়ে অস্পির 10টা সেশন থাকে,
10টা স্টেশনের মধ্যে প্রথমে হচ্ছে অস্পিক পরীক্ষাটা আলাদা একটা দিনে হয়, রিটেন এর পরে আলাদা একটা দিনে হবে। সেখানে প্রথমে গিয়ে লাইন ধরে সবাইকে ঢোকানো হয়। 10টা স্টেশনের মাঝে মাঝে কয়েকটা রেস্ট স্টেশন থাকতে পারে, টাইম খুব শর্ট থাকে, এটা আমরা সবাই জানি। অস্পিতে খুব লিমিটেড টাইমের মধ্যে আমার আনসার করতে হবে। স্টেশন গুলো থাকে হচ্ছে নর্মালি কাউন্সিলিং আর প্রসিডিওর মিলে 3টা স্টেশন, মানে হয় দুটো কাউন্সিলিং আর একটা প্রসিডিওর, অথবা একটা কাউন্সিলিং আর দুটো প্রসিডিওর, এরকম থাকে। এছাড়া একটা অপারেশন নোট অথবা একটা ব্লাড ট্রান্সফিউশন নোট, এরকম একটা স্টেশন থাকে। একটা স্টেশনে পার্টোগ্রাফ থাকে, তারপরে একটা স্টেশনে ইনস্ট্রুমেন্ট থাকে একটা, আর একটা স্টেশনে ড্রাগস বা কোনো একটা মানে কনসেপ্টিভ বা ড্রাগ এরকম থাকে। আর একটা স্টেশনে পিক্টোরিয়াল থাকে, যেটা আমরা বেসিক্যালি আগে স্পেসিমেন বলে জানতাম, কিন্তু এখন তো আসলে যেহেতু সেন্ট্রালি কোয়েশ্চেন হয়, স্পেসিমেন দেওয়া পসিবল না, তো ওটার বদলে স্পেসিমেনের একটা ছবি থাকে। আর দুটো স্টেশন থাকে ক্লিনিক্যাল কোয়েশ্চেন, মানে টোটাল 10টা স্টেশন হলো। এবং ক্লিনিক্যাল কোয়েশ্চেনটা চেষ্টা করা হয় একটা অবস্টেট্রিক্স এবং একটা গাইনোকোলজি থেকে এরকম করে দেয়। আচ্ছা আপু, আমরা তো জানি যে পরীক্ষার মধ্যে কিছু কিছু কোয়েশ্চন আসে যেগুলো সব সময় কমনলি আসে, তো আপু আমাদেরকে যদি একটু শেয়ার করতেন সব সময় কমনলি কোনগুলা বেশি আসে এবং কোনগুলা কিভাবে পড়লে ভালো হয় এগুলা। অস্পির ব্যাপারে এটা যেটা, প্রথমে কাউন্সিলিং বলি, এটা নিয়ে সবাই অনেক ভয় থাকে। আমরা স্পেশালি, আমার মনে আছে যে কাউন্সিলিংটা নিয়েই সবচেয়ে টেনশনে ছিলাম, কারণ এটা একটা মানে পুরো ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আমাদের পরীক্ষার অন্য সেকশন গুলোর তুলনায় এটা পুরোপুরি অন্যরকম। তো কাউন্সিলিং এর মধ্যে কমনলি দেখা যায় যে অ্যান্টিনেটাল কেয়ার, পোস্ট নেটাল কেয়ার, মানে অ্যান্টিনেটাল কেয়ার এর মধ্যে আবার ট্রাইমেস্টার ভাগ করে জানতে হয় যে আমার কোন ট্রাইমেস্টার এর পেশেন্ট হলে আমি সেটা কিভাবে মানে কি কোয়েশ্চেন করবো, কি সাজেস্ট করব, কি অ্যাডভাইস দিব এগুলো। তারপরে পোস্টনেটাল কেয়ার এর মধ্যে ভিজিটস গুলো বলে দিতে হয়, কিছু কোয়েশ্চেন করতে হয়। কন্ট্রাসেপশন এর কাউন্সিলিং থাকে, স্পেসিফিক কোন একটা কন্ট্রাসেপশন হতে পারে, বা বলে দেওয়া হতে পারে যে একটা নিউলি ম্যারিড কাপল, তাকে কি অ্যাডভাইস করব, কিভাবে অ্যাডভাইস করব, ওরকম করে আমার সাজিয়ে বলতে হবে। কিছু সার্জারির জন্য কাউন্সিলিং থাকে, যে পেশেন্ট কে মায়ামেক্টমি করা হবে বা হিস্টেরেক্টমি করা হবে বা সিজারিয়ান সেকশন করা হবে, সেটা আমি কিভাবে কাউন্সিলিং করব। আর একটা খুব ইম্পর্টেন্ট কাউন্সিলিং, যে ব্রেকিং ব্যাড নিউজ যেটা বলে, সেটার মধ্যে হচ্ছে ইন্ট্রাইউটারাইন ফিটাল ডেথটা পড়ে, ওটা প্রায়ই আসে। আর এটা একটা জিনিস কি, কাউন্সিলিং এ হচ্ছে প্রতিটা জিনিসের জন্য পয়েন্টস আছে, যে গ্রিটিংস, তারপরে আমি পেশেন্টের সাথে কিরকম বিহেভ করতেছি, আমি কি হেসে কথা বলতেছি নাকি, তারপরে যদি ব্রেকিং ব্যাড নিউজ হয় আমি কি সিম্পথেটিক বিহেভ করতেছি নাকি, এগুলোও টিচাররা খেয়াল করে। তো এটার দিকে, এসব সবকিছুর দিকেই খেয়াল রাখতে হবে কাউন্সিলিং দেওয়ার সময়, যে এরকম। এছাড়া হচ্ছে প্রসিডিউরটাও সবাই একটু টেনশনে থাকে। প্রসিডিউরটার জন্য কমন হচ্ছে সেকেন্ড বা থার্ড স্টেজ অফ লেবার, তারপরে মেকানিজম অফ লেবার খুবই ইম্পর্টেন্ট, পোস্টপার্টাম হেমারেজ ম্যানেজমেন্ট আসতে পারে, তারপর নিওনেটাল রিসাসিটেশনটা আসে, যে একটা ডামি থাকে ওটাতে, ওটার উপর আমার করতে হবে নিওনেটাল এক্সামিনেশন, এটাও থাকতে পারে। তারপরে অপারেশন নোটের মধ্যে এনভিডি থাকতে পারে, সিজারিয়ান সেকশন, মায়ামেক্টমি, হিস্টেরেক্টমি, এগুলো থেকে একটা অপারেশন নোট লিখতে হতে পারে। সেক্ষেত্রে আমার জন্য ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, আমি প্যাটার্নটা শিখে যাবো, যে ভিতরের কন্টেন্ট আমি যদি নাও পারি মন পড়ে নাই, কিন্তু আমি যেন প্যাটার্নটা জানি, তাহলে আমি লিখতে পারবো, এবং প্যাটার্নের উপরে আমার বেশিরভাগ মার্কস থাকবে, এটা মনে রাখতে হবে। আর ব্লাড ট্রান্সফিউশন নোটও সিমিলার, যে আমার কিটা জানতে হবে, প্রফর্মাটা জানতে হবে। আর তারপরে আরেকটা যে খুবই খুবই ইম্পর্টেন্ট হচ্ছে পার্টোগ্রাফ। পার্টোগ্রাফটা টু বি অনেস্ট, এটা প্র্যাকটিস করার কোনো অল্টারনেটিভ নাই। পার্টোগ্রাফ প্র্যাকটিস করার জন্য আমার অ্যাডভাইস হবে, আমরা যেটা করেছিলাম, যে একটা এমটি পার্টোগ্রাফ জোগাড় করে সেটাকে কয়েকটা ফটোকপি করে নিতে হবে, তারপরে কয়েকটা ডিফারেন্ট কোয়েশ্চেন বা কয়েকটা ডিফারেন্ট সিনারিও হয় জোগাড় করে, অথবা দরকার হলে নিজে বানিয়ে সেটা আমি প্লট করা, ইন্টারপ্রিট করা, এবং সেটার ম্যানেজমেন্ট কি হবে এটা করা, বারবার প্র্যাকটিস করতে হবে। কারণ পার্টোগ্রাফটার জন্য আসলে টাইমটা আমার কাছেও খুব শর্ট মনে হয়, এমনও হয়েছে যে আমাদের মক এক্সাম, যেগুলো মক এক্সাম, মক অস্পি হয়েছিল একটা, সেটাতে আমি পার্টোগ্রাফ শেষ করতে পারিনি, ওটার পর আমার ভয়ে ঢুকে যায় মনে, তারপর আমি অনেকবার রিপিট করে বা রুমের মধ্যে প্র্যাকটিস করছিলাম, যাতে তাড়াতাড়ি করতে পারি, ফাস্ট কমপ্লিট করা যায়। আর এখানে হচ্ছে যে নর্মাল বা অ্যাবনর্মাল লেবার ওরকম থাকতে পারে, সেটা মানে আমি প্রথমে প্লট করি, এটা ইন্টারপ্রিটেশন করবো, যেটা কি নর্মাল, অ্যাবনর্মাল হলে কোন রকম অ্যাবনর্মাল, অবস্ট্রাক্টেড নাকি প্রলং, এবং আমার নেক্সট স্টেপ কি হবে, আমি ইন্ডাকশন অফ লেবার নিব নাকি কি দিয়ে দিবো, রেফার করে দিবো, এরকম এটা আমার বলতে হবে। আর ইনস্ট্রুমেন্টস, ইনস্ট্রুমেন্টস আসলে খুব বেশি ডিফিকাল্ট কিছু না, গাইনোকোলজিক্যাল অবস্ট্রাক্টিক্যাল ইনস্ট্রুমেন্টস গুলো, যেমন এমভিএস সিরিঞ্জ, ভেন্টোস, ফোরসেপস, তারপরে কিগুলো গাইনোকোলজিক্যাল যে ভ্যাজাইনাল রিট্রাক্টর গুলো আছে, তো এগুলো আসতে পারে, তো এগুলোর যা জান আমরা যা পড়ি আর কি, ইউজেস, স্টেরিলাইজেশন, এরকম কোয়েশ্চেন আসে।
আর ড্রাগস এর মধ্যে কন্ট্রাসেপটিভ গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, কন্ট্রাসেপটিভ মোটামুটি সবগুলোই ইম্পর্টেন্ট। আর যেগুলো যেহেতু এগুলো আলটিমেটলি আমি রিটার্ন ভাইভার জন্য পড়তেছি, ওখান থেকেই কমন পড়ে যাবে। এখানে আমার যেটা করতে হবে, আমার পয়েন্টস কমায় নিয়ে আসতে হবে, মাথায় সাজাইতে হবে যে আমি এখান থেকে এই এক দুইটা পয়েন্ট মাস দিব, কারণ আমার টাইম কম, আমার মার্কসও কম, টাইম মানে বা মার্কস কম না হলেও টাইম কম, তো আমার টাইম হিসাব করে আনসার করতে হবে যাতে আমি সবগুলো পয়েন্ট চার্জ করে আসতে পারি। আর এর ড্রাগস কন্ট্রাসেপটিভ ছাড়া অক্সিটোসিন, প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলো কিছু থাকতে পারে। পিক্টোরিয়াল বা স্পেসিমেন এর মধ্যে হচ্ছে ফাইব্রয়েড, ইউটেরাস থাকতে পারে, ওভারিয়ান টিউমার থাকতে পারে, বা সার্ভাইকাল কার্সিনোমা, এরকম একটা ছবি দেওয়া থাকতে পারে। পিক্টোরিয়াল এর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে স্পেসিফিক যেটা দেয়া আছে, যদি মানে হিস্টেরেক্টমির একটা স্যাম্পল দেওয়া থাকে যেটাতে ইউটেরাস আছে, ফ্যালোপিয়ান টিউব নাই, তখন আমি ফ্যালোপিয়ান টিউব লিখলে আমার মার্ক কাটা যাবে। আবার ফ্যালোপিয়ান টিউব আছে ছবিতে, আমি লিখি নাই, সেটার জন্য আমার মার্ক কাটা যাবে। সো এটা খেয়াল রেখে আনসার করতে হবে। আর এছাড়া ক্লিনিক্যাল কোয়েশ্চেন থাকে, ক্লিনিক্যাল কোয়েশ্চেন অবস গাইনি দুটো থেকেই থাকে। এবং এখানে হচ্ছে অনেকটা রিটেন এর জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ছিল সেগুলোই, যেমন মোলার প্রেগনেন্সি, এক্টোপিক প্রেগনেন্সি, অ্যাবর্শন, তারপরে টুইস্টেড ওভারিয়ান টিউমার, আর এর বাইরে পোস্টপার্টাম হেমোরেজ, প্রি এক্লেমজিয়া, এক্লেমজিয়া, অ্যান্টিপার্টাম হেমোরেজ, এই যে এই টাইপের কেস গুলো ইউজুয়ালি দেওয়া হয়। আচ্ছা আপু, আমরা যে আমরা সবসময় যে জিনিসটা সবাই মানে ফিল করি, যেটা হচ্ছে গিয়ে ওসপি দেওয়ার সময় ওসপির মধ্যে একটা টাইম লিমিটেশন থাকে, তো ওই টাইম লিমিটেশনের মধ্যে আমি একটা কোয়েশ্চন কিভাবে ফুললি আনসার দিব এবং টাইমটা কিভাবে কাভার আপ দিব আপু, এটা যদি একটু সবার সামনে ক্লিয়ার করতে। আচ্ছা, আমি জানি সময় খুব কম থাকে, এর জন্য আমরা যে ভুলটা করি, আমরা তাড়াহুড়া করি। এখন তাড়াহুড়া ঠিক আছে, আমি টাইম নিতে পারবো না, কিন্তু কোয়েশ্চেনটা পড়ার সময় চেষ্টা করতে হবে তাড়াহুড়া না করতে। ইন দ্য সেন্স যে কোয়েশ্চেনটা আমি অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল কিন্তু মন দিয়ে পড়বো, কোয়েশ্চেনটা মন দিয়ে পড়ে যা চাইছে, এক্সাক্টলি যা চাইছে আমি ওটুক আনসার করবো। এর বাইরে এক শব্দ লিখার দরকার নাই। যদি আমাকে বলে যে হাউ উইল ইউ ইনভেস্টিগেট দ্য পেশেন্ট, আমি মোস্ট ইম্পর্টেন্ট তিনটা চারটা ইনভেস্টিগেশন জাস্ট লিখে দিব, আমার ফাইন্ডিংস লিখার তো দরকার নেই, পুরো ইনভেস্টিগেশনের নাম চাইছে। তারপরে হচ্ছে আমরা জানি নর্মালি রিটার্নের খাতা আমরা সাজিয়ে লেখার চেষ্টা করি, যে হেডলাইন দেই, নাম্বারিং মানে কি লিখতেছি, যে কমপ্লিকেশন এরকম, এই ওয়ার্ডটা লিখে আমি টাইম ওয়েস্ট করি, আমি জাস্ট টু টু লিখে আন্ডারলাইন লিখে ওখানে আমি আনসারটা লিখে দিব। নীল কালি এইসব রঙিন কালি দিয়ে সাজানোর চেষ্টা করার কোনো দরকার নেই। আর মানে যদি চারটা কোয়েশ্চেন থাকে একটা স্টেমের আন্ডারে, চারটা কোয়েশ্চেন আমি প্রতিটা কোয়েশ্চেন এক লাইন করে লিখেও আমি চারটা কোয়েশ্চেন টাচ করবো, যাতে আমার কোথায় কোথাও টিচাররা জিরো দিতে না পারে। আর কয়েকটা স্টেশনের ক্ষেত্রে আমি যেটা বললাম, অ্যাকচুয়ালি এটা কয়েকটা স্টেশন না, পুরো অস্পির ক্ষেত্রেই মেইন যেটা, যে প্রিভিয়াসলি কি করা, প্র্যাকটিস করা। যেমন আমার যদি ইনস্ট্রুমেন্টটাও ভালো মতো পড়া থাকলে, আমি দেখা মাত্র আমার মাথায় সেজে মানে সাজানো হয়ে যাবে যে এটাতে এটা 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 আমি করছিলাম, যে মাস্ট টু রাইট, তো আমি ওই দুই তিনটা জিনিস লিখে দিলে তারপর আমার টাইম ইনশাল্লাহ কভার হয়ে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে পার্টোগ্রাফ বা কাউন্সিলিং, তারপরে প্রসিডিওর, এগুলোর ক্ষেত্রে আসলে প্র্যাকটিসের কোনো তুলনা নেই। আমি প্র্যাকটিস মানে কাউন্সিলিং আর প্রসিডিওরের কিছু কি থাকে, প্রোফর্মা থাকে, যে আমার এই পয়েন্ট টাচ করে আসতে পারে হবে, এই কোয়েশ্চেন গুলো আমার আস্ক করতে হবে, এই অ্যাডভাইস গুলো আমার দিতে হবে আলাদা আলাদা করে, তো এই পয়েন্ট গুলো আমার মাথায় সাজিয়ে ফেলতে হবে যেন আমি পরীক্ষার হলে গিয়ে এই কোয়েশ্চেনটা দেখার পরে, যে আমি মায়োমেট্রিমের কাউন্সিলিং করব, সেটা দেখা মাত্র আমার মাথায় আসবে যে আমি প্রথমে এটা জিজ্ঞেস করব, তারপরে এটা জিজ্ঞেস করব, তারপরে এটা সাজেস্ট করব, ওটা সাজেস্ট করব, এরকম করে বলতে হবে। চেষ্টা করতে হবে যতটুকু পারা যায় পয়েন্ট গুলো মিস করা না, মিস যেন না যায়। আর যদি মিস হয়ে যায় যখন মনে হয় জিজ্ঞেস করে নেওয়া যাবে। সবসময় সিরিয়ালটা এত বেশি ইম্পর্টেন্ট না কাউন্সিলিং এ, প্রসিডিওরে অবভিয়াসলি সিরিয়ালটা ইম্পর্টেন্ট, প্রসিডিওরে সিরিয়াল মেনটেন করতে হবে। আর প্রসিডিওরেও কিন্তু বলে মানে সিরিয়াল মানে বলে বলে কোথায়, তো এই দুটোর ক্ষেত্রেই রুমে বসে ফ্রেন্ডের সাথে হোক, নিজে হোক, আয়নায় দেখে হোক, বলা প্র্যাকটিস করতে হবে বারবার। এবং আরেকটা জিনিস, এটা এটা আসলে অস্পি প্লাস ক্লিনিক্যাল এর জন্য প্রযোজ্য, আমরা ডাক্তার, আমাদের কোনো কিছুতে অকওয়ার্ড হলে হয় না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে স্পেশালি গাইনিতে ছেলে, অনেক সময় ছেলের স্টুডেন্ট যারা, তারা দেখা যায় হয়তো একটু অকওয়ার্ড হয়ে যাচ্ছে, কারণ পার্সোনাল কোয়েশ্চেন করতে হচ্ছে, সেক্সুয়াল হিস্ট্রি, মেনস্ট্রুয়াল হিস্ট্রি, অবস্টেট্রিক হিস্ট্রি, এগুলো তো আমার নিতেই হবে, এবং এগুলোতে অকওয়ার্ড হওয়া যাবে না এই জন্য, কারণ অকওয়ার্ড হলে টিচাররা বুঝবেন যে আমরা আসলে কম করছি, আমি প্রফেশনাল থাকবো এবং কিভাবে কনফিডেন্টলি জিজ্ঞেস করবো যাতে টিচাররা বুঝেন যে আমি এটা এর আগে প্র্যাকটিস করেছি, বারবার করেছি, এটা চেষ্টা করতে হবে। আচ্ছা আপু, এখন একটা ভিন্নধর্মী একটা কোয়েশ্চেন করবো আপনাকে, সেটা হচ্ছে আপু আপনি তো ওসপি অনেকগুলো এক্সাম দিয়েছেন আপু, ওসপি রিলেটেড আপনার কোনো মজার কাহিনী আছে কিনা যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে পারবেন? আচ্ছা, এটা মেইন এক্সামের, মেইন এক্সামের না, এটা হচ্ছে কিসের, আমাদের অস্পের একটা মক হয়েছিল,
মক এক্সাম হয়েছিল ফাইনাল প্রফিটি। তো সেখানে হচ্ছে ইউজুয়ালি যেটা দেখা যায়, মক এক্সাম তো অ্যাকচুয়াল পেশেন্ট আনে নাই, মানে টিচাররাই হচ্ছে পেশেন্ট সেজে, একজন টিচার পেশেন্ট সেজে তাকে আমি কাউন্সিলিং করবো, আর পাশে একজন আমাকে অ্যাকচুয়াল জাজ করার জন্য বসতে। তো ওখানে তো আমরা যেভাবে নর্মালি বলি যে মা আপনি ভালো আছেন, আপনার শরীর কেমন, আপনি কি এটা বুঝতে পেরেছেন, আপনার কি কোনো শারীরিক সমস্যা আছে, আপনার কি নিয়মিত মাসিক হয়, এরকম কোয়েশ্চেন আমরা করতে থাকি। তো আমাদের একটা স্টেশনে হচ্ছে একজন স্যার এসেছিলেন, মানে এবং উনি উনি ওনাকে প্রত্যেকটা মানুষ পরীক্ষার সময় মা 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 বলে বলে পরীক্ষা দিয়ে গেছে। তারপরে লাস্টে উনি বলতেছেন যে জীবনে ভাবি নাই এত মা ডাক শুনতে হবে। আসলে আমাদের দেখা যাচ্ছে সব মেডিকেল কলেজে যখন অস্থি শুরু হয়, অস্থির মধ্যে ওই যে কাউন্সিলিং স্টেশন যেটা থাকে, ওইখানে আমাদের স্যার ম্যামরা বা দেখা যাচ্ছে অ্যাটেন্ড আমাদের কলেজের মায়া মাসিদেরকে বসিয়ে দেওয়া হয়, যেটা আমাদের জন্য আসলে মাঝে মাঝে অকওয়ার্ড মনে হয় যে কিভাবে কোয়েশ্চেন করা হয়। যাই হোক আপু, অনেক মজার ছিল। আপু এখন আপনার কাছে যেটা জানতে চাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা, সেটা হচ্ছে আপু লং কেস এর জন্য আসলে কি রকম প্রিপারেশন নিতে হয়, যেটা খুব একটা ভাইটাল একটা জিনিস আমাদের জন্য। আচ্ছা, এটা হচ্ছে যারা ওয়ার্ড করেছো বা ওয়ার্ড করবা তাদের জন্য অ্যাডভাইস হচ্ছে যে পড়ার পাশাপাশি পেশেন্ট দেখতে হবে, বেশি বেশি পেশেন্ট দেখতে হবে। ভ্যারাইটিস পেশেন্ট দেখাটা লং কেসের জন্য ইম্পর্টেন্ট না, কারণ আমরা জানি যে লং কেস একটা লিমিটেড নাম্বার অফ পেশেন্ট থেকেই সাধারণত দেওয়া হয়, মানে অ্যাবনর্মাল কেস দেওয়া হয় না নর্মালি। তো যেই কেসগুলো আমরা জানি যে লং কেস আমাকে দেওয়া হবে, ওই কেসের পেশেন্ট আমি খুঁজে বের করে করে দেখবো, এক্সামিন করবো, হিস্ট্রি নিবো। খুবই ইম্পর্টেন্ট যে আমি হিস্ট্রি টেকিং এবং এক্সামিনেশনটা বারবার করে প্র্যাকটিস করব, এবং এভাবে করে করে যেটা হবে ওদের কাছ থেকে শুনে প্লাস নিজে পড়েও আমি একটা প্রোফর্মা সাজিয়ে ফেলবো যে এই স্পেসিফিক কেসে হিস্ট্রিটা আসলে কিরকম হয়, আইডিয়ালি যে যদি তার সব সিমটমস থাকে তাহলে তার হিস্ট্রিটা কি হবে, ওরকম একটা হিস্ট্রি আমি সাজিয়ে ফেলবো। দরকার হলে খাতায় লিখে রাখবো, বা আমি লং কেস যে বইটা থেকে পড়ি সেই লং কেসের বইটাতে আমি অ্যাড করে লিখে রাখলাম, এবং যাতে আমি পরীক্ষার আগে জাস্ট ওটা দেখে যেতে পারি। এবং এটা বারবার লিখা বলা প্র্যাকটিস করতে হবে যাতে এটা আমার অটোমেটিক্যালি মাথায় চলে আসে যে আমি একটা কেস দেখে বুঝতেছি যে এটা একটা ভিডিএফ, মানে ভেসিকোভেজিনাল ফিস্টুলার কেস, দেখা মাত্র আমার মাথায় যেন মানে চলে আসে যে ভেসিকোভেজিনাল ফিস্টুলাতে এখান হিস্ট্রি এখান থেকে শুরু হবে, এটার পরে এই পয়েন্টের পরে এই পয়েন্ট, এরকম করে কি কি পয়েন্টস কভার করতে হবে এটা আমার ক্লিয়ার থাকতে হবে শুরু থেকে। আমি একটা লং কেস পড়ার সময় ফার্স্টে এটা দিয়ে স্টার্ট করবো। যেমন প্রোল্যাপসের হিস্ট্রিটা একটু ইলাবোরেট হয়, প্রোল্যাপসের প্রত্যেকটা মানে কিন্তু আবার টিপিক্যাল যার একটা ইউটেরো ভাজাইনাল প্রোল্যাপস আছে তার যদি সিস্টার সেল থাকে সেটার সাথে থাকবে যে ডিফিকাল্টি মিকচুরেশন উইচ ইজ রিলি পার্শিয়ালি বা ফুললি রিলিভড অন রিপ্লেসিং দা মাস, সাথে রেক্টোসিল থাকলে আমি তখন ডিফিকাল্টি ডিফিকেশন ইনক্লুড করব। তারপরে তার মেইন কমপ্লেন্স থাকবে যে সেন্সেশন অফ সামথিং কামিং ডাউন, সেটা আমি ডিসক্রাইব করব যে প্রথমে ইট ওয়াজ ইট ইউজ টু রিসিভ স্পন্টেনিয়াসলি বাট দেন হ্যাভ টু বি ম্যানুয়ালি রিপজিশন, মানে এরকম করে সিরিয়ালি আসে যেটা হয়। এর পাশাপাশি তো আমি সিমটম অ্যানালাইসিসটা ওরকম লিখবো, আর অ্যাসোসিয়েটেড যার তার যে পজিটিভ যদি কোনো ফ্যাক্টর থাকে থাকে থাকুক আর না থাকুক, থাকলেও লিখতে হবে যে ছিল, না থাকলেও লিখতে হবে যে ছিল না। যেমন তার ফ্রিকোয়েন্ট চাইল্ড বার্থ এর হিস্ট্রি ছিল কি ছিল না, সে চাইল্ড বার্থ এর পরে আর্লি রিটার্ন টু অ্যাক্টিভিটি করছে কি করে নাই, এগুলো প্রোল্যাপস এর জন্য ইম্পর্টেন্ট। তো এরকম জিনিসগুলো যেন আমার মাথায় ইমিডিয়েটলি আসে অ্যাজ সুন অ্যাজ পসিবল, ওরকম করে আমার শুরু থেকে পড়তে হবে। আর সাথে হচ্ছে খুব ইম্পর্টেন্ট লং কেস এর জন্য যে আমি ডিফারেনশিয়াল কি দিব, একটা লং কেস আসলো সেটার এটা কিভাবে করবো আমি বলি যে ফর এক্সাম্পল এটার আইডিয়ালি 5টা সিমটম থাকে, তখন আমি ডিফারেনশিয়ালটা এরকম করব যে আমার এই পেশেন্টটার যদি এই 5টার মধ্যে এই দুটো সিমটম থাকে তাহলে তার ডিফারেনশিয়াল কি হবে, বা এই দুটো না থেকে যদি অন্য 3টা থাকে তাহলে তার ডিফারেনশিয়াল কি হবে, এরকম করে করব। এবং ডিফারেনশিয়ালটা বলা মাত্র টিচাররা যেটা জানতে চাবে যে এটার পয়েন্টস ইন ফেভার এন্ড পয়েন্টস ইন এগেনস্ট দুটো ইম্পর্টেন্ট, যে আমি ডিফারেন্সিয়ালে কেন এটা কনসিডার করতেছি আবার প্রফেশনালি কেন কনসিডার করতেছি না, এই দুটো জিনিসই আমরা এক্সপ্লেইন করতে পারতে হবে লং কেসের ক্ষেত্রে। তো ওখান দিয়ে পড়বো। এখানে একটা জিনিস বলে রাখি যে দত্ততে ম্যাক্সিমাম ডিজিজে লাস্টে একটা চার্ট বা একটা বক্সের মতো থাকে যেখানে ডিফারেন্সিয়াল গুলো এবং ডিফারেন্সিয়াল গুলোর 3-4টা আইডেন্টিফাইং পয়েন্টস এরকম করে দেয়া থাকে, ওটা খুব সুবিধা হয় লং কেসের জন্য। তারপর আসে হচ্ছে ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন কি কি দিব, কেন দিব, সবচেয়ে ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন গুলোর ফাইন্ডিংস, যেমন ওভারিয়ান টিউমারে আল্ট্রাসোনোগ্রাফিতে আমি কি পাবো সেই ফাইন্ডিংস টা, বিনাইন হলে কি পাবো, ম্যালিগনেন্ট হলে কি পাবো, এই ফাইন্ডিংস গুলো ইম্পর্টেন্ট। আর ম্যানেজমেন্ট স্পেসিফিক ফর দ্যাট কেস, মানে
আমি সার্ভাইকাল কার্সিনোমার ম্যানেজমেন্ট দিব, মানে আমি পড়ার সময় পুরো ম্যানেজমেন্টটাই পড়বো, যে ডিফারেন্ট সিনারিওতে আমি কি কি ম্যানেজমেন্ট দিব এভাবে করে পড়বো, কিন্তু দেওয়ার সময় আমি স্পেসিফিকটা দিব। পাশাপাশি আমার ফলো আপ প্রোগ্নোসিস সবই লাগবে, এভাবে করে পড়বো। আর লং টেস্ট পড়ার সময় যাদের হাতে সময় আছে তাদেরকে আমি বলবো যে যতটুকু পারা যায় ডিটেলস পড়তে, বই মিলিয়ে লেকচার মিলিয়ে, কারণ লং কেসে দেখা যায় ম্যাডামরা হয়তো একটু এক্সপ্লেনেশন শুনতে চান বা একটু ডিপ পেতে চান, যাদেরকে ভালো মার্কস দিতে চান, যদি টিচাররা ভালো মার্কস দিতে চান লং কেসে ওনারা একটু ডিপে যাওয়ার চেষ্টা করেন, সো লং কেসটা চেষ্টা করতে হবে একটু বড় করে করতে। আচ্ছা আপু, আমাদের ফাইনাল প্রুফের আর বেশি সময় একটা নাই, খুব একটা সময় নাই, 2-3 মাসের মতো আছে। এই সময়টাতে আসলে আপু আপনি নিজেও বলেন যে এতগুলা লঙ্কেস পরেও পারা যায় না, তো আপু মাস্ট টু নো যেগুলা লঙ্কেস জানতেই হবে, যদি আমাদের সামনে একটু শেয়ার করতেন। আচ্ছা, লং কেস গাইনোকোলজি থেকে লং কেস যদি বলতেই হয় সেটা হচ্ছে যে সার্ভাইকাল কার্সিনোম প্রোলাপস, মানে ইউরোজেন্ডাল প্রোলাপস, ভেসিকোভেজাইনাল ফিস্টুলা, ওভারিয়ান টিউমার, আর হচ্ছে মানে ইউটারাইন ফাইব্রয়েড বা ফাইবার ইউটারাস, এই 5টা কেস হচ্ছে আমার জানা মতে মাস্ট টু নোর মধ্যে থাকে। আর এর বাইরে অনেক জায়গায় যে মোলার প্রেগনেন্সি, তারপর অ্যাবর্শনটা বেশ কিছু মেডিকেলে আমি দেখেছি যে দিয়ে দিতে পারে। তো এসব ক্ষেত্রে যেটা কিছু পয়েন্টার্স বলে যায় যে সার্ভাইকাল কার্সিনোমাতে আমাদের একটা অ্যাডিশনাল পয়েন্ট ম্যাডাম বলে দিয়েছিলেন যে অনেক সময় এটা পোস্ট কয়টাল ব্লিডিং দিয়ে ইনিশিয়ালি প্রেজেন্ট করে, সেটা অনেক হয়তো হিস্ট্রিতে জিজ্ঞেস করতে ভুলে যায়, সেটা আমি পাশাপাশি জিজ্ঞেস করে নিব। আর সার্ভাইকাল কার্সিনোমার অনেক ট্রিটমেন্ট মডালিটিস আছে, আমি সবগুলো মডালিটিস জানবো, কিন্তু আমার পেশেন্টের জন্য কোনগুলো অ্যাপ্লিকেবল সেটা আমার মাথায় রাখতে হবে। যেমন ফর এক্সাম্পল, আমরা বায়োপসি ছাড়া সাধারণত হরমোন থেরাপি, ইমিউন থেরাপি দেই না, তো ওরকম বুঝে আমার সাজাতে হবে। ইউটারাইন ফাইব্রয়েডের সিমটমস গুলো এবং সিমটমস এর এক্সপ্লেনেশন গুলো, এগুলো টিচারদের প্রিয় কোয়েশ্চেন এবং একদম মাস্ট টু নো কোয়েশ্চেন, শুধু প্রিয় তা না, সিমটম এর এক্সপ্লেনেশন গুলো বেসিক হিসাবে ধরা হয়। তারপরে ওভারিয়ান টিউমারে বিনাইন ভার্সেস ম্যালিগন্যান্ট, এটার ডিফারেন্স গুলো, আমার কেসটা বিনাইন বা ম্যালিগন্যান্ট দুটোই হতে পারে, তখন আমরা ডিফারেনশিয়ালি ইউজুয়ালি অন্যটা আমরা রাখি, এবং সে কারণে এই দুটোর ডিফারেন্স একটা একদম ফার্স্ট কোয়েশ্চেনে বলা যায় যে আমার যদি ওভারিয়ান টিউমারের কেস পড়ে তখন আমার ডিফারেন্সটা ভাগ করে পড়তে হবে, হিস্ট্রিতে কি ডিফারেন্স, ক্লিনিক্যালে কি ডিফারেন্স, ইনভেস্টিগেশন সার্জিক্যাল পুরোটাই। ভেসিকোভেজাইনাল ফিস্টুলা কেসটা খুব ইজি, একদম টিপিক্যাল হিস্ট্রি থাকে, আমরা ওরকম করে সাজিয়ে ফেলবো। আর হচ্ছে এরপরে আসা হচ্ছে প্রোলাপস, প্রোলাপসে যেটা ডায়াগনোসিসটা একটু বুঝে লিখতে হবে, মানে যদি আমি ইউরোজেন্টাল প্রোলাপস লিখি সাথে রেক্টোসিল ইউরেথ্রোস মানে সিস্ট্রোস, যদি আমি লিখি যে যে কি ইউটেরাইন প্রোলাপস উইথ সিস্ট্রোসিল এন্ড রেক্টোসিল অথবা জাস্ট ইউরোজেন্টাল প্রোলাপস এরকম। আর এখানে একটা জিনিস আমি বলে দিই, ভিভিএফ আর প্রোলাপসে আমার কিটা লিখতে হবে, অবস্টেট্রিক চার্ট যেটা, এটা মাস্ট 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 লিখতেই হবে, এটা না লিখলে হয়ই না। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা মনে হয় মেডিকেল ওয়াইজ একটু ভ্যারি করে, কিন্তু ভিভিএফ আর প্রোলাপস সাধারণত এক্সামিন করতে দেওয়া হয় না, এক্সামিন যদি আমি না করি আমি সেটা খাতায় লিখবো না, মানে আমি এক্সামিন করলে লিখবো না করলে লিখবো না, এবং যদি না করি সেক্ষেত্রে আমার এক্সামিনেশন ফাইন্ডিং কি হবে এটা মাথায় রাখা উচিত, কারণ এটা জিজ্ঞেস করা হতে পারে। আর আমি যদি এক্সামিন না করি তাহলে আমি প্রোলাপসে ডিগ্রি লিখবো না, কারণ আমার পক্ষে কিন্তু এক্সামিন না করে ডিগ্রিটা বলা পসিবল না, এটা অনেকে ভুলে যায়, মনের খুশিতে হয়তো আগে থেকে কেস জানতো বা কিছু একটা লিখে দেয়, এটা উচিত না। আর তারপরে আসে অবস্টেট্রিক্স এ, অবস্টেট্রিক্স এ মাস্টুনো বা কেস হচ্ছে পুয়ারপোরিয়াম ফার্স্ট ডে, তারপরে প্রিমেচুর রাপচার অফ মেমব্রেন, প্রিএক্লেমজিয়া, অ্যান্টিপার্টাম হেমোরেজের মধ্যে প্লাসেন্টা প্রিভিয়া, আর এছাড়া ইন্ট্রাউটারাইন ফিটাল ডেথ আসতে পারে। আর একটু লেস কমনের মধ্যে হচ্ছে মেডিকেল, যদি কোনো কারণে কেস কম থাকে হসপিটালে তখন কি দিয়ে দেওয়া হয়, হাইপারটেনশন, ডায়াবেটিস, ইন প্রেগনেন্সি, এরকম কিছু কেস থাকে। আর পুয়ারপোরিয়ামটা হচ্ছে আসলে সবচেয়ে 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 কমন কেস, মানে সবচেয়ে বেশি আয়া হয়, এবং পুয়ারপোরিয়ামের মধ্যে কি থাকতে পারে, এনভিডি থাকতে পারে, মানে নর্মাল ভেজাইনাল ডেলিভারির পর অথবা সিজারিয়ান সেকশনের পর থাকতে পারে। আর এরকম হলে একটা জিনিস মনে রাখা উচিত যে সিজারিয়ান সেকশনটা কেন হয়েছিল তার প্রিভিয়াস ডেজ, এটা একটু জোগাড় করে নিতে হবে, কারণ এটা অনেক সময় দেখা যায় টিচাররা এটা জানতে চান এবং ওটা রিলেটেড কোয়েশ্চেনে তখন চলে যান, যেহেতু এটা মেনশন হচ্ছে দেখ ওইটা রিলেটেড ওই ডিজিজটার কমপ্লিকেশন বা ট্রিটমেন্ট গুলো হয়তো জানতে চাইতে পারে। আর হচ্ছে প্রিমেচুর রাপচার অফ মেমব্রেন ইজ পসিবলি সবচেয়ে ইজি কেস, কারণ কেসটাও একদম টেক্সট বুক, দেখলেই বোঝা যায়, মানে কতক্ষণ কথা বলেই বোঝা যায়, তারপরে সেটার ট্রিটমেন্ট সবকিছু ইজি, কারণ এটা পুরো দত্ততেই মনে হয় 1 পেজ বা 1.5 পেজের মতো পড়া, তো এটা কোনো কিছু বাদ দেওয়া যাবে না, যতটুকু বই আছে পুরো অক্ষরে অক্ষরে পড়তে হবে, এবং এটা রিলেটেড যা আছে একদম মানে থিওরিটিক্যাল নলেজ ক্লিয়ার থাকতে হবে।
আর অ্যান্টিপার্টাম হেমোরেজের মধ্যে প্লাসেন্টা প্রিভিয়া আসে, ওটা আমি অ্যাব্রাপশিও প্লাসেন্টা থেকে ডিফারেনশিয়েট কেমনে করবো এই জিনিসটা খেয়াল রাখবো। আর প্রিএক্লেমজিয়া কেসটা একটু ডিফিকাল্ট, ডিফিকাল্ট এই জন্য কারণ কেসটাও অনেকভাবে প্রেজেন্ট করতে পারে, তো আমার হিস্ট্রি দেখা যায় মাঝে মাঝে লম্বা হয়ে যায়। আর প্লাস আরেকটা প্রবলেম হয় যে এটার থিওরিটিক্যাল পড়াশোনা প্রচুর, মানে খুবই ভাস্ট। প্রিএক্লেমজিয়া আছে, ওটার সাথে এটার বিভিন্ন রকম কমপ্লিকেশন আছে, কিন্তু এটা আসলে কিছু করার নাই কারণ এটা ভাইভা বলি অস্থি বলি সবকিছুতেই এটা আসতে পারে, তো এটার ডিটেলস আমার জানতে হবে, রিটেনেও আসে যে কোনো থেকে শর্ট নোট চলে আসতে পারে, তো আমি সব মিলিয়ে পড়ে ফেলি। আর ইন্ট্রাইউটেরাইন ডেথটাও এক ধরনের পুয়ারপিরিয়াম থাকে সাধারণত, এটাও খেয়াল রাখতে হবে কারণ সাধারণত তো মানে যদি ফিটাল ডেথ হয় বাচ্চা ডেলিভারির পরেই সেটা আমার কাছে কেস হিসেবে আসবে, তো এটা এক ধরনের পুয়ারপিরিয়ামের কেস। আচ্ছা আপু, লং কেসের ক্ষেত্রে সবাই একটা জিনিস প্রবলেম ফেস করে, সেটা হচ্ছে কি আপু, যখন আমরা হিস্ট্রি নিতে যাই তখন একটা ড্রাগ হিস্ট্রি লিখা লাগে, ওইখানে মধ্যে মাঝে মাঝে পেশেন্টরা ড্রাগ হিস্ট্রি ওরা মেনশন করে না, তো এই জায়গায় কি নট মেনশন এটা লিখা যায় কিনা, বা নিজে গিয়ে ড্রাগটা দেখে কি কি খাচ্ছেন খুঁজে বের করে এটা করা যায় কিনা? না, যদি পেশেন্ট সাথে ড্রাগস নিয়ে আসে তখন সেটা দেখবো, আর না হলে আমরা এভাবে বলবো যে পেশেন্ট মেনশন দ্যাট শি টেকস সাম ড্রাগস বাট শি কুড নট মেনশন দ্যাট, বা বলবো যে পেশেন্ট যদি বলে যে সে কিসের জন্য ওষুধ খায় তাহলে আমি লিখতাম যে পেশেন্ট টেক সাম মেডিসিন ফর হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার বাট শি কুড নট মেনশন দ্যাট নেম, এরকম করে লেখা যায়। আচ্ছা আচ্ছা আপু, এখন আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে লং কেস এর প্রিপারেশনে ভাইবা দেওয়ার সময় আপু কোন কোন বিষয়টি লক্ষ্য রাখতে হবে, যেটা আমার ভাইবার মার্কসটা আর একটু বাড়াইয়া দিবে। ভাইভা দেওয়ার জন্য লক্ষ্য রাখার আগে মেইন জিনিস খেয়াল রাখতে হবে যে আমি কিটা নিচ্ছি, হিস্ট্রিটা নিচ্ছি এবং হিস্ট্রিটা লিখছি এটা যেন গোছানো হয়, এটার উপর আমার ভাইভা ডিপেন্ড করে। এখানে একটা জিনিস হচ্ছে যে মানে একটু ফাস্ট হতে হয়, গাইনি অপসে আমাদের সময় এটলিস্ট টাইম কম ছিল, তো আমার চেষ্টা করতে হবে যে আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল হিস্ট্রি এক্সামিনেশনটা কমপ্লিট করে সেটা লিখে ফেলবো। এবং গাইনিতে যেহেতু প্রোফর্মাটা ফিক্সড, মানে মেডিসিনে কিন্তু খুব ওয়াইডলি ভ্যারি করে যে আমার পেশেন্টের বিভিন্ন রকম সিমটম থাকতে পারে, প্রত্যেকটা সিমটমের একটা স্পেসিফিক সিস্টেমে আমার এক্সপ্লেনেশন দিতে হবে, তো ওটা সাজাতে একটু কষ্ট হয়। কিন্তু গাইনিতে আমি যেটা বললাম যে টিপিক্যাল কেস ইউজুয়ালি টিপিক্যাল হিস্ট্রি থাকে, তো আমি চাইলে এটা সাইমালটেনিয়াসলি করতে পারি যে হিস্ট্রিটা নিয়ে সাথে সাথে যতটুকু পারি লিখে সাথে সাথে লিখে ফেললাম, তারপর এক্সামিনেশনটা করলে সাথে সাথে লিখে ফেললাম, আর তারপর তো আমার ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট ওগুলোও লিখতে হবে, এটা গুছিয়ে লিখতে হবে। এবং মিথ্যা কথা লেখা যাবে না, যা করি নাই ওটা এখন, এখানে অনেকে বলতে পারে যে এক্সামিনেশন কমপ্লিট করার টাইম পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু আমার এসেনশিয়ালস যেগুলো, যেমন আমার একটা পেশেন্ট পুয়ারপিরিয়ামের পেশেন্ট অথবা একটা প্রেগনেন্ট পেশেন্ট তার ইউটারাইন হাইট এটা যদি আমি বানিয়ে লিখে আমি বাস খাবো, তো এটা করা যাবে না, এটা অবশ্যই হাত দিয়ে দেখতে হবে, বুঝতে হবে এবং পেশেন্টের গায়ে হাত দিতে হবে। আর পুয়ারপিরিয়ামে একটা জিনিস, পুয়ারপিরিয়ামে হচ্ছে কি থাকে, নিওনেটাল এক্সামিনেশন থাকে, অনেকে দেখা যায় আমি দেখেছি অতি চালাক কিছু মানুষ আছে যে ওরা এক্সামিনেশনটা করে না কিন্তু লিখে, তারপরে ম্যাডাম এসে পেশেন্টের সামনে জিজ্ঞেস করে তুমি কি বাচ্চা এক্সামিন করছো, পেশেন্ট বলে না ম্যাডাম দেখি তো নাই, তো বাচ্চার গায়ে হাত দিতে হয়। আমি ফুল এক্সামিনেশন কমপ্লিট করতে না পারি আর না পারি বাচ্চাটাকে একবার দেখবো যতটুকু পাওয়া যায়, কনজেনিটাল অ্যানোমেলি বাচ্চা তো আমাকে সাধারণত দেওয়া হবে না, অ্যানোমেলি না থাকলে আমি সব নাই লিখে দিতে পারবো, কিন্তু আমার দেখতে হবে, আই উইল আই হ্যাভ টু এক্সামিন দ্য পেশেন্ট। আর আচ্ছা, গাইনিতে একটা জিনিস খুব সমস্যা আমরা সবসময় এক্সপিরিয়েন্স করছি, গাইনি এবং অবস দুটোরই পেশেন্টরা একটু আনকোঅপারেটিভ হয় অন্য সাবজেক্টের তুলনায়, এর জন্য পেশেন্টদের সাথে একটা গুড র্যাপোর্ট বিল্ড করার চেষ্টা করতে হবে যে আমি যতটুকু সময় পাবো আমি সারাক্ষণ পেশেন্টের সাথে হেসে হেসে কথা বললাম, তাকে মানে তাকে আমি আমার একটা ইন্ট্রোডাকশন দিয়ে আমার তো আসলে পরীক্ষা প্লিজ আপনার কষ্ট আমি চেষ্টা করবো আপনাকে কষ্ট না দেওয়া আর আমাকে একটু সাহায্য করুন, সে যেন সত্যি কথাটা বলে এটা ইনশিওর করার চেষ্টা করতে হবে, এবং তাকে রিকোয়েস্ট করতে হবে যেন ম্যাডাম আসলে উল্টো কথা না বলে, এটা অনেকে মাঝে মাঝে এটা দেখা গেছে যে হয়, সো এটা অ্যাভয়েড করার জন্য পেশেন্টের সাথে একটু র্যাপোর্ট বিল্ড করতে হবে। আচ্ছা, এরপর আসে প্রেজেন্টেশনের ব্যাপারটা, প্রেজেন্টেশনের জন্য আমি যখন লিখবো তখন আমি একটু মন দিয়ে পড়ে লিখবো এবং তারপরে আমি শেষ করার পর একবার একটু রিভাইজ দিব, একবারে অন্তত রিডিং দিব, কারণ আমার হাত থেকে খাতা নিয়ে যাওয়া হবে প্রেজেন্টেশনের সময়, আমি দেখে দেখে বলতে পারবো না, দেখার সুযোগ পাবো না, তো একটু নিজের কেসটা কি সেটা মাথায় রাখতে হবে। প্রেজেন্ট করতে বললে গাইনিতে ম্যাডামরা সাধারণত ফুল হিস্ট্রিটা শুনতে চান, শুধু সাইলেন্ট ফিচার্স না, তখন আমি ওটাকে ফুল হিস্ট্রির প্যাটার্নে বলবো, সাইলেন্ট ফিচারের আকারে ইন্ট্রোডাকশনটা দিতে পারি যে মাই পেশেন্ট মিস্টার রহিম আমরা যেরকম জানি ওই লাইনটা দিকে, তারপরে বাকিটা আমি ডিটেলস হিস্ট্রি যেরকম বলি ওরকম করে বলবো, ইম্পর্টেন্ট পজিটিভ নেগেটিভ হিস্ট্রি বাদ দেওয়া যাবে না,
এবং হচ্ছে ওই কিসেরও তাই, এক্সামিনেশন ফাইন্ডিংস এর ব্যাপারেও তাই, ইম্পর্টেন্ট পজিটিভ এবং নেগেটিভ এক্সামিনেশন ফাইন্ডিংস বাদ দেওয়া যাবে না, ওগুলো ইনক্লুড করে আসতে হবে। তারপরে ট্রিটমেন্টের ব্যাপারে, এটা আমি আগেও বলেছি আবার বলি, যে ট্রিটমেন্টটা লেখার সময় এবং বলার সময় আই উইল রাইট দ্য ট্রিটমেন্ট ফর মাই পেশেন্ট নট ফর দ্য কেস। যেমন একটা কিসের ক্ষেত্রে, প্রোল্যাপসের ক্ষেত্রে আমরা জানি যে আমার জেনারেল ম্যানেজমেন্ট স্পেসিফিক ম্যানেজমেন্ট আলাদা করে। এখন জেনারেল ম্যানেজমেন্টের আন্ডার কি পড়ে, যে যদি ডিকোপিটাস আলসার থাকে সেটাকে আমি প্যাকিং করে কন্ট্রোল করে তারপরে আমি সার্জারিতে যাবো, তার ডায়াবেটিস থাকলে আমি কন্ট্রোল করে লিখবো। এখন আমার পেশেন্ট যদি নন ডায়াবেটিক হয়, তাহলে তো আমি এই পয়েন্টটা ইনক্লুড করা আমার অজ্ঞতা প্রকাশ করে, মানে আমি জাস্ট না চিন্তা করে লিখেছি, এরকম করা যাবে না। ও আর একটা জিনিস এটা বলতে ভুলে গেছিলাম, যে ডায়াগনোসিসে যদি পেশেন্টের সাথে ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, স্পেশালি ডায়াবেটিসটা, এটা মেনশন করে দিতে হবে। যদি আমার পেশেন্টের কি হয় যে ইউরোজেনিটাল প্রোলাপস উইথ ডায়াবেটিস মেলাটাইটিস, এরকম করে লিখে। আচ্ছা, তো ম্যানেজমেন্টে আর স্পেসিফিক ম্যানেজমেন্টটা টার্গেটেড টু দ্যাট পেশেন্ট হবে। প্রোলাপসের স্পেসিফিক ম্যানেজমেন্ট কি হয়, যদি পেশেন্ট ফ্যামিলি কন্ট্রোল করতে চায়, মানে ফ্যামিলি কন্টিনিউ করতে চায়, আমি তাকে ফদারগেলস অপারেশন করব। ফ্যামিলি আমার পেশেন্টের তো দুটোর একটা হবে, পেশেন্টের তো দুটোই থাকা পসিবল, তো আমি দুটো অপশন লিখবো না, যেটা আমি আমার পেশেন্টকে অ্যাডভাইস করবো আমি সেটাই লিখবো। এটা খেয়াল রাখা উচিত প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাকে ভাইভাতে যে কোশ্চেনই করা হোক, মানে আমার প্রেজেন্টেশনের বাইরেও যা কোশ্চেন করা হবে আমি প্র্যাকটিক্যালি আনসার করার চেষ্টা করব। যেমন প্রিএক্লিমশিয়ার ট্রিটমেন্টে ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া হয়, প্রিএক্লিমশিয়া বা কিসের জন্য, তখন ম্যাগনেসিয়াম সালফেটের ডোজটা খুব ইম্পর্টেন্ট, ডোজটা ইম্পর্টেন্ট। এর পাশাপাশি আমাদের ওয়ার্ডে সেটা কিভাবে অ্যাডমিনিস্টার করা হয় এটাও আলাদা করে পড়তে হয়। যেমন ম্যাগনেসিয়াম সালফেট অনেক ফর্মে পাওয়া যায়, কিন্তু আমাদের ওয়ার্ডে ইউজ হয় হচ্ছে ন্যালোপসন বটল গুলো, তো ওই বটলটা কিভাবে অ্যাডমিনিস্টার করে, এই যে প্র্যাকটিক্যাল নলেজ এটা জানতে হবে, যে সিজারিয়ান সেকশনে কোন ইনসিশনটা আমরা কমনলি ইউজ করি, ইউজ করা হয়, এভাবে ম্যাডামরা জানতে চান যে তুমি কোন কোন জায়গায় দাঁড়িয়ে দেখছো, বা ভাজিনাল হিস্টেরেক্টমিতে টিচার মানে সার্জন কোথায় বসা থাকে, এই টাইপের প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন আসে, এবং এটা সাধারণত লং কেসে সবচেয়ে বেশি আসে। তো প্র্যাকটিক্যাল নলেজ আল্লাহ না করুক যদি কোনো কারণে নিজে মানে দেখার সুযোগ নাও হয়ে থাকে, দেখছে এমন কাউকে জোগাড় করে তার কাছ থেকে শুনে ফেলতে হবে যে এটা কিভাবে করছিল। এটা ও একটা খুব খুব ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে প্যারা আর গ্রাভিটার ব্যাপারটা। প্যারা গ্রাভিটা ক্যালকুলেশন খুব ফাস্ট ফাস্ট করা শিখতে হবে, এবং নন গ্রাভিড মানে নন প্রেগনেন্ট, এখন প্রেগনেন্ট না এরকম কোনো পেশেন্টের ক্ষেত্রে গ্রাভিটা লেখা যাবে না। এটা খুব অ্যাবসার্ড লাগে এখন শুনতে, কিন্তু অনেক সময় দেখা যায় পুয়ারপেরিয়ামের কেসে স্টুডেন্টরা গ্র্যাভিটা লিখে দেয়, এবং এটাতে আসলে মানে প্রথমেই ইমপ্রেশনটা ধুলির সাথ হয়েছে, এটা কভার দেওয়া খুব টাফ, সো এইগুলা খেয়াল রাখতে হবে। আচ্ছা আপু, লং কেস, লং কেসে আপনার গাইনি ওয়ার্ডে কোনো মজার কাহিনী আছে কিনা যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন? আল্লাহ, গাইনি ওয়ার্ডের মজার কাহিনীর শেষ নাই, গাইনির প্রত্যেকটা পেশেন্ট এত ইন্টারেস্টিং, গাইনি হোক হোক অবসে হোক, কয়েকটা বলে দাও। যে গাইনিতে আমার একটা, আমরা হিস্ট্রি নিতে গেছি, একটা বেসিক ভাজিনাল ফিস্টুলার পেশেন্ট ছিল, এটা খুব ইন্টারেস্টিং কেস ছিল, অবস্ট্রাক্টেড, মানে তার হচ্ছে পেশেন্টকে দেখলেই বুঝা যায় খুব শর্ট হাইট, সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন, রিপিটেড অবস্ট্রাক্টেড লেভার হয়, ফাইনালি ভিভিএফ। আমরা গিয়ে পেশেন্টকে যে কোনোভাবেই বলবে না, লাস্টে বললাম যে বয়সটা বলেন, সে বলে ও মা আমার শরম করে না। তারপরে হচ্ছে আর একটা, এত তাও বয়স বলেন, আর বাকিরা সবাই হচ্ছে 80% বয়স নিয়ে মিথ্যা বলে, একটু বয়স বেশি যাদের তারা বয়স কমায় বলে, আবার যাদের খুব অবভিয়াস যে আর্লি ম্যারেজ হয়েছে এরকম পেশেন্টরা হচ্ছে হিসাব করে বয়স বলে। যদি দেখা যায় সে প্রেগনেন্ট তখন সে বয়স বলবে 19, দেখে বুঝতেছি একটা 16 বছরের বাচ্চা মেয়ে, কিন্তু বয়স বলবে 19। আবার মাঝে মাঝে একবার এরকম হয়েছিল যে বয়স কত জিজ্ঞেস করলাম, বললো যে 18, অথচ সে 6 মাসের প্রেগনেন্ট। আমি বললাম বিয়ে কবে হয়েছে তাহলে, তখন বেচারি খুব ব্যাপারটাকে খেয়ে গেছে, কারণ এখন তো স্বীকার করতে হবে যে 18-এর আগে বিয়ে করে ফেলছে। আর অবস্টেট্রিক্সে একবার আমার এক ফ্রেন্ড, ওই একদম নতুন, আমরা হিস্ট্রি নিতে গেছি, তো পেশেন্ট কে অনেক ভাবে জিজ্ঞেস করা হয়েছে, সে বলছে যে তার এর আগে কখনো কোনো চাইল্ড বার্থ এর হিস্ট্রি নাই, এই ফার্স্ট প্রেগনেন্ট হয়েছে, এই সে, আমরা ওভাবে সাজিয়ে লিখছি। ও মা, ম্যাডাম আসার পরে ম্যাডাম একটা ঝাড়ি দিল, তারপরে সে বলতেছে যে এর আগে ওর কতগুলো কি হয়েছে, মিস ক্যারেজ হয়েছে, তারপরে বাচ্চা স্টিল বার্থ হয়েছে, জন্ম নেওয়ার পরে মারা গেছে,
এরকম কত কিছু, তো তার গ্র্যাভিডা প্যারা অনেক ভ্যারিয়েবল, আমাদেরকে বলছে সব মানে ফার্স্ট প্রাইমি প্যারা প্রাইমি গ্র্যাভিডা। আচ্ছা আপু, আমাদের আমরা যে ছেলেরা আছে আপু গাইনি ওয়ার্ডে যে প্রবলেম গুলো ফেস করে, সাধারণত যে অনেকগুলো কোয়েশ্চন আস করলে পেশেন্ট সেটা আনসার দিতে চায় না, তো সেক্ষেত্রে আমরা কিভাবে র্যাপোর্ট বিল্ড করতে পারি, আপনি যদি একটু বলতেন যে এরকম করলে আসলে ওরা আনসার দিতে পারে। আচ্ছা, ওয়ার্ডের ক্ষেত্রে এটার একটা অ্যাডভাইস হচ্ছে সাথে একটা বান্ধবী নিয়ে যাওয়া, একা না গিয়ে বা কয়েকটা ছেলে না গিয়ে একটা মেয়েকে সাথে নিয়ে গেলাম, তাহলে একটু কমফোর্টেবল হলো, প্রথমে ও জিজ্ঞেস করলো তার পাশাপাশি আমি জিজ্ঞেস করলাম এরকম করে। আর প্রফিট টেবিলে ইউজুয়ালি মানে, এবং যেটা করতে হবে যে প্রথমে গিয়ে অনেক বুঝিয়ে মানে পেশেন্টটাকে যথাসম্ভব বুঝাতে হবে যে আমিও ডাক্তার, আমি আপনাকে দেখবো, আপনার উপকার হবে ইনশাল্লাহ, কোনো ক্ষতি হবে না, এবং আমি আপনার যথাসম্ভব কি মেনটেন করবো, যে প্রাইভেসি মেনটেন করেই দেখবো, এরকম করে বুঝাতে হবে ওয়ার্ডে। এবং ওয়ার্ডে যেটা বললাম যে সাথে একটা দুটো মেয়ে নিয়ে গেলে দেখতে তখন পেশেন্টরা একটু রিলেটিভলি কমফোর্টেবল থাকে। আর প্রফিট টেবিলে সাধারণত ম্যাডামরা বলে দেন, নন কোঅপারেটিভ, খুব বেশি নন কোঅপারেটিভ পেশেন্ট আনা হয় না, কিন্তু সেই ক্ষেত্রে আমার যদি এক্সামিনেশন দেখা যাচ্ছে পেশেন্ট একটু ডিফিকাল্ট করছে, আমি প্রথমে হিস্ট্রি নিলাম, হিস্ট্রি নেওয়ার সময় একটু পেশেন্টের সাথে চেষ্টা করলাম গল্প করতে, পেশেন্টটাকে হাসাতে, হেসে হেসে কথা বললাম, বললাম যে মা আমি ডাক্তার, আমি আপনার, যদি একটু বয়স্ক হয় বললাম আপনি আপনার ছেলের মতো বা আপনি আপনার ভাইয়ের মতো, প্লিজ আমাকে একটু করতে দিন, আমি যাতে ডাক্তার হয়ে আপনাদের সেবা করতে পারি, এরকম করে পেশেন্টটাকে কনভিন্স করতে হবে যে আমাকে দেখানোটা তার জন্য লাভবান, যে ভবিষ্যতে সে তার ফ্যামিলিকে নিয়ে আমাকে দেখাতে আসলে আমার কাছে দেখাতে পারে, এরকম আর কি চেষ্টা করতে হবে যে পেশেন্টকে যতটুকু পারা যায় কমফোর্টেবল ফিল করানো। আচ্ছা আপু, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে আপু, আপনি জানেন যে আমাদের তো এখন করোনার সময় আমাদের অনেক মেডিকেল কলেজে এখন ওয়ার্ডে যাওয়া যাচ্ছে না, যাওয়া হচ্ছেই না আসলে, অনেক মেডিকেল না সবগুলাতেই, তো এই ক্ষেত্রে আপু যারা এখন ওয়ার্ড পায় নাই তাদের জন্য আপনি কি অ্যাডভাইস দিবেন যে কিভাবে পড়তে হবে? আচ্ছা, ওয়ার্ড পায় নাই তাদের জন্য আমি আগে এটা বলছিলাম যে ফার্স্ট প্রায়োরিটি হবে যে রিটেনের পড়াটা কমপ্লিট করে ফেলা, কারণ এটার জন্য আমার ওয়ার্ডের কোনো দরকার নেই, তো আমি রিটেনের পড়া, ভাইভার থিওরিটিক্যাল পড়া এগুলো দেখলাম। আর লং কেসের জন্য যেটা করতে পারে, আমি যেটা বললাম যে যেই কেস গুলো আমি জানি লং কেসের জন্য ইম্পর্টেন্ট, ওগুলো ধরে ওগুলোর থিওরি পড়বে, প্লাস ওইটা করতাম, সিনপসিস নামের একটা বই ছিল আমরা ওটা পড়তাম, ওটা ফুলি কারেক্ট তা না, কিন্তু ওটার সাথে মিলিয়ে নিজের যদি ওয়ার্ড না করা থাকে, কোনো একজনের দরকার হলে সিনিয়র কারো ওয়ার্ড নোটস জোগাড় করে, সেখান থেকে আমি একটা হিস্ট্রির প্রফর্ম আসা যাবে। এই যে 10টা কেস বললাম আমি, সাধারণত এর বাইরে আসে না, তো এই 10টা কেসের প্রত্যেকটার একটা হিস্ট্রি আমি লিখে ফেললাম, একটা আইডিয়াল হিস্ট্রি লিখে সেটা আমি শিখে ফেললাম যাতে আমার লিখার সময় সমস্যা না হয়। এটা এটা লিখে প্র্যাকটিস করা, বলা প্র্যাকটিস করা, এটা কিন্তু আমি করতেই পারি, এবং এটা করার জন্য আমার পেশেন্টের কন্ট্যাক্টে আসাটা এসেনশিয়াল না, পেশেন্ট লাগবে আমার হচ্ছে এক্সামিনেশনের জন্য, তাই তো? যেমন আমার লং কেসেও কিছু এক্সামিনেশন করতে দেওয়া হবে, ম্যাডাম এসে বলবে হয়তো তুমি আমাকে ইউটারাইন হাইটটা মেজার করা দেখাও, বা কিটা, সরি, ফান্ডাল হাইট, ইউটারাইন হাইট বলতেছি, ফান্ডাল হাইটটা মেজার করা দেখাও, অথবা তুমি এক্সামিনেশন দেখাইতে বলতে পারে। তো সেটার জন্য যেটা করতে হবে, আমার প্রসিডিউরটা শিখে ফেলতে হবে যে এক্সামিনেশনটা আসলে কি করা যায়, ওটা আমি একবার দেখে গেলাম। আর যখনই ইনশাল্লাহ আমাদের ক্যাম্পাস খুলবে, সবার যখন যখনই সুযোগ, তিনটা ডিফারেন্ট কেসের পেশেন্ট এক্সামিন করে আসতে হবে এটলিস্ট একবার, তারপরে জয়বার পারা যায় আর কি, শর্ট টাইমের মধ্যে যত সম্ভব, বাট এটলিস্ট একবার আমি একটা পেশেন্ট এক্সামিন করে আসলাম, কিন্তু আমি আগে থেকে থিওরিটা ফুল কমপ্লিট করে ফেললাম, যাতে আমার জাস্ট হাত দেওয়াটা আর হিস্ট্রি বলাটা বারবার প্র্যাকটিস করতে হবে। অস্পির ক্ষেত্রেও তাই, কাউন্সিলিং প্রসিডিওর এগুলো বলা প্র্যাকটিস করতে হবে, এগুলোর প্রফর্মা জোগাড় করতে হবে, প্রফর্মা গুলো মুখস্থ করে ফেলতে হবে, মানে কোন কোন পয়েন্ট টাচ করতে হবে পয়েন্ট গুলো আমি অন্তত মুখস্থ করে ফেলবো, এবং সেটা বলতে হবে তো বাংলায়, বলাটাও প্র্যাকটিস করতে হবে। আর থিওরিটিক্যাল পড়াশোনা তো অস্পির থিওরিটিক্যাল পড়াশোনা রিটেনের মতোই, ওখানে অনেকটা কভার হয়ে যায়, এক্সট্রা যা টপিক ওগুলো আমি পড়ে রেখে দিই। আচ্ছা আপু, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমরা শেষ পর্যায়ে এসে আপু একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপু আপনি যে এত কঠিন একটা পথ পাড়ি দিয়ে আপনি খুব সুন্দরভাবে শেষ করে আসছেন, আপু আপনার প্রিপারেশনের যাত্রাটা কিরকম ছিল, সহজ নাকি আপু একটু মানে কঠিন ছিল, আপনি প্রিপারেশন নিতে কি কি জিনিস ফেস করছিলেন আপু, যে জিনিসটা আমরাও ফেস করবো সামনে, একটু বলতেন। আচ্ছা,
একটা জিনিস আমি বলতে চাই, যদিও এটা পুরোপুরি একাডেমিক না, জিনিসটা হচ্ছে যে সবসময় সব কিছু আমাদের প্ল্যান মতো হবে না। এটা প্রফিট ক্ষেত্রে আরো বেশি প্রযোজ্য, যে আমাদের অনেকের হয়তো প্ল্যান ছিল যে এই সারা বছর আমি ওয়ার্ক করব, ক্লিনিক্যাল অনেক কিছু শিখবো, বা এমনকি নিজের কোনো পার্সোনাল কারণেও কেউ একজনের হতে পারে যে ওয়ার্ডে গ্যাপ পড়ে, যাদের রেগুলার ওয়ার্ড হচ্ছে এদেরও অনেকের হতে পারে যে কোনো কারণে পার্সোনালি গ্যাপ পড়ছে। তো এগুলো নিয়ে আফসোস করা যাবে না, যা হয়ে গেছে হয়ে গেছে। আমার নতুন যে প্ল্যানটা হয়েছে, মানে আমার চেঞ্জ হয়ে এখন যে সামনে আমার যা আছে, যে আমার এখন 2 মাস বাকি প্রফিট, ধরলাম আমি কিছুই করি নাই, আমার সেটা চিন্তা করে আগাতে হবে। আমার পার্সোনালি, যেহেতু আমার কথা জিজ্ঞেস করলো, আমার হচ্ছে প্রফেসর আপন ভাইয়ের বিয়ে ছিল প্রফের মাঝখানে, তো আমি প্রফের আগে অনেকদিন বিজি মতো সময় পাইছি পড়াশোনা শুরু করার, তো এটা নিয়ে আমি অনেক প্যানিক করতে পারতাম। আমি যেটা করছি, যে আমি দেখলাম যে আমার তো সময় আছে এটুকুই, আমি তো প্যানিক করলে আমার টাইমটা ওয়েস্ট হবে, আমি 3 দিন যদি প্যানিক করি ওই 3 দিন আমার ওয়েস্ট, তার চেয়ে আমি 15 দিনটা ভাগ করছি, যে আমি মেডিসিন একটু ল্যাকিংস বেশি ছিল মনে হয়েছে, আমি মেডিসিনের জন্য 8 দিন সময় রাখছি, কোনোটা মানে মেডিসিনের জন্য 6 দিন, সার্জারি 6 দিন, গাইনি 5 দিন, এরকম করে ভাগ করছি এবং ওরকম করে আমি পড়ছি। প্রতিদিন একটা টার্গেট সেট করতাম, ওই টার্গেটটা অ্যাকমপ্লিশ করতাম। কথা হচ্ছে যে অনেক ডিফিকাল্টিজ আসতে পারে, কিন্তু ডিফিকাল্টি গুলোকে কিভাবে ডিল করি সেটার উপরে ডিপেন্ড করবে আমার আউটকাম কি হবে। আমি একজনের কপাল ভালো, সে তার সারা বছর কোনো প্রবলেমই হয় নাই, কিন্তু আমার একটা প্রবলেম হইলো, এর জন্য আমি খারাপ করছি, ব্যাপারটা আসলে তা না। আমার প্রবলেম হইলে সেটা আমি কিভাবে সলভ করতেছি সেটার উপরে ডিপেন্ড করবে যে আমি পার হয়ে আসতে পারবো। আচ্ছা আপু, আপনিও সিলেটি, আমিও সিলেটি আপু। লাস্টে দি আপু একটা কথা কইয়া সবরে একটা মেসেজ দিলাইন, যারা ফাইনাল প্রফ পরীক্ষা দিত আপু, সবাই এখন আমরা খুব নার্ভাস আপু, যে 2 মাস, এই 2 মাসে আসলে আমরা প্রিপারেশন নিয়ে অনেক টাফ হইতে আমরা লাগে, যে একটা এক কথা একটা মেসেজ দিন আমরা ফাইনাল প্রফ পরীক্ষার্থী লাগি, যে মেসেজ দিয়ে আমরা আরো সামনে যাওয়ার যাত্রা আরো শোক আরো সহজ হয়, আর সবাই যাতে আরো বেশি মানে প্রাণবন্ত ইয়া পড়ালেখা স্টার্ট করতে পারে। আচ্ছা, মেসেজ হইলো সিলেটি নন সিলেটি সবার লাগে, বাকিটা না বুঝলে পরে ট্রান্সলেশন দেওয়া হইব খুঁজে লইও। এটা হইলো যে মানে টেনশন করবায় না, একদম প্যারা নিবায় না, ইনশাল্লাহ সবার পরীক্ষা অনেক ভালো হইব, জাস্ট সব চিন্তা বাদ দিয়া অখন 2 মাস বা যতটুক সময় আছে, যদি 2 মাস পরে প্রফ হয়, সেই 2 মাস সময়টা পুরাপুরি ইউজ করতে হইব, এই সময়টা নষ্ট করা যাইতো না। 2 মাসটা প্রতিটা দিন আমি যতটুক পারি, আমার পক্ষে ম্যাক্সিমাম যতটুক সম্ভব আমি ওটুক ফর্মু কইরা একটা বালা রেজাল্ট করার চেষ্টা করবো। বাফ মারমুখো 80 ফুটানির লাগে, ইনশাল্লাহ সবার পরীক্ষা ভালো লাগে। ইনশাল্লাহ। আচ্ছা আপু, ধন্যবাদ আপনাকে, আপনি এত কষ্ট করে এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমাদের সবসময় আমরা এটার একটা প্রিপারেশন ল্যাকিংস থাকে আমাদের ওসপি এবং প্র্যাকটিক্যালে, এটা খুব সুন্দর করে আপু বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে প্রিপারেশন নিতে হবে। এই জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসলে সব ফাইনাল প্রফ পরীক্ষার্থীদের পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, খুব সুন্দর করে আপনি আমাকে এই জিনিসগুলো ক্লিয়ার করেছেন। আর আপু আমাদের সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, যাতে আমরা আপনার মতো একদিন ডাক্তার হতে পারি, আমরা যেহেতু ডাক্তার একদম শেষ প্রান্তে চলে আসছি। তো আপু এই বলে আজকের প্রোগ্রামটা এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সময় ধরে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহ।